परमार्थ कथा बोलछी। वंदे श्री गुरु सत्यम सुंदरम राधेश्यामं चैतन्य स्वरूपकम् इदानीं काकुटिया गुरुजियो नमस्तुते। हे प्रभु परमेश्वर तुम ये जगतेर सार सत्यमे सुंदर अवतार तुमी अनादिर आदि तुमी विधातार विधि सर्वाग्रे करी नमस्कार। तुमी सत्य सनातन तुमी नित्य निरंजन सुनिरे मन तुमी निर्विकार तुमी है सृष्टि स्थिति आ ब्रह्ममय ज्योति तुमी तत्व मूलेर आधार तुमी ज्ञानेर अतीत तुमी हो गुणातीत अनंतये ब्रह्मांड माझार तुमी कारण कारण तुमी जगरंजन खरखरे तुमी सारात्सार तुमी त्रितापहारक तुमी त्रैलोक्य शासक अकुले ते कंडरी सवार तुमी सूक्ष्म स्थूलेश्वर बहु रूपे विशंबर कोइले लीला संसारे ऋषार तुमी विष्णु महेश्वर ब्रह्मयादि सर्वेश्वर त्रिभुवने महिमाया पार तुमी हे जगद गुरु भक्त वंशा कल्पतरु तुमा बिना बंधु नहियार तुमी हे करुणा सिंधु पतिति जनारे बंधु जुगे जुगे प्रतिज्ञा तुमार रातुल चरण पश नित्यानंद अभिलाष दिन जने करो आपना। हरे कृष्ण सुधि सदगुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवर स्वामी नित्यानंद जी महाराज बोलपुर आश्रित जुगल चरण शरण निये सकल के आंतरिक अभिनंदन जानाई। एक भजन करी शुरू करब परमार्थ कथा। সকলে ভজন করুন হাততালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरे
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। ভজন করলেন, ভজন শ্রবণ করলেন, পরমার্থ কথা আস্বাদন করছিলাম আমরা, মনে আছে তো? চরণামৃতের কি মহিমা সে কথা ব্যাধকে বলেছিলেন গুরুদেব। শাস্ত্রে বলেছে, বিভিন্ন কবি বলেছে, সাধু গুরুর চরণ ধৌত জল শুনি সর্বতীর্থের ফল। একদিন করলেম না সম্বল। নরোত্তম ঠাকুর বলেছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণব সঙ্গে সর্ববাস। বৈষ্ণবের পদধূলি সেটাই স্নান কেলি, তাতেই তিনি পবিত্র হতেন। যেদিন বৈষ্ণব চরণধূলি অঙ্গে না মাখতে পারতেন, সেদিন নিজেকে অশুদ্ধ বলে মনে হতো নরোত্তম ঠাকুরের। তাই ব্যাধকে বলে দিলেন, যাও তুমি দুই চরণ ধৌত করে জল চরণামৃত মুখে নেবে, কিছুটা মস্তকে নেবে। ব্যাধ কি করলেন, দুই চরণ ধৌত করবার পরে দেখলেন তার মধ্যে পোকা ভাসছে, ছোট ছোট পুঁজ রক্ত এগুলো ভাসছে পায়ে, একটা পায়ে কুষ্ঠ ছিল। চিন্তা করছেন, দেখে শুনে এটা কি করে মুখে নিই, মুখে নিতে ঘৃণা করছে, চরণামৃতে রুচি জাগছে না। ভাবলেন যে জটাধারী সন্ন্যাসী, উনি তো চোখ বন্ধ করে আছেন, দেখে শুনে মুখে নেওয়া যায়, শুধু মস্তকে নিয়ে নিই। মুখে না নিয়ে শুধু মাথায় নিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে জটাধারী চক্ষু মিলন করলেন, বললেন, এই রে দুষ্ট, তোকে বলেছিলাম তোর এখনো শুদ্ধ ভক্তি হয়নি, এখনো তোর বিশুদ্ধ ভক্তি হয়নি, তোকে বলেছিলাম একটি পা ধুয়ে নে, একটি চরণ ধৌত করে নে, তুই শুনলি না আমার চরণামৃতকে, তুই অবজ্ঞা করলি, অশ্রদ্ধা করলি। যে মুখে আমার চরণামৃত তুই গ্রহণ করলি না, সেখানে অমৃতের বদলে তোর মুখে থাকবে বিষ। আর মস্তকে তুই আমার চরণামৃত ধারণ করেছিস, মস্তকেই আমার চরণ চিহ্ন পাবি। সেই থেকে সঙ্গে সঙ্গে সেই ব্যাধ কালিয়ানাগ হয়ে গেলেন সর্প, মাথায় গোবিন্দের চরণ চিহ্ন কিন্তু মুখে গরল কালিয়ানাগের তীক্ষ্ণ বিষ। সঙ্গে সঙ্গে বললেন, প্রভু আমার এমন দুর্গতি হলো, আমায় আপনি উদ্ধার করুন, কৃপা করুন। বলছে, কৃপা তোকে আমি করব, তুই যা বৃন্দাবনে কালীদহ কুণ্ড, সেখানে তুই থাকবি যমুনার পার্শ্বে, তোর বিষের প্রখরে উপর দিয়ে যত পাখি টাখি উড়ে যাবে তারা তোর মধ্যে মারা গিয়ে পড়বে, তাদের রক্ত খেয়ে তুই বাঁচবি। সামনে ত্রেতাযুগ চলে যাবে, দ্বাপর যুগে আমি কৃষ্ণ হয়ে যাব, তখন তোকে আমি উদ্ধার করব। তাই কালিয়ানাগকে দমন করেছিলেন সকল সখা, ধেনুবৎস সকলে
ওই কালীদহের বিষ জল খেয়ে মারা গিয়েছিল। একটি সখা শুধু প্রাণে বেঁচেছিল, দৌড়ে গিয়ে বলল, ভাই কানাই দেখ, তুই ছাড়া কোনো গতি নেই, সব সখা দেখ কেমন হয়ে গেল, ধেনুবৎসাদি। সকলকে তখন রক্ষা করে সেই দিন রেগে গিয়ে কানু কি করলেন, কালিয়াকে দমন করলেন, তার মস্তকের উপরে উঠে নাচলেন পঞ্চফণি বিশিষ্ট কালিয়া নাগ। সেদিন সে উদ্ধার পেল, ব্যাধি কালিয়া নাগ হয়ে গিয়েছিল। চরণামৃতকে অবজ্ঞা করবার জন্য, অশ্রদ্ধা করবার জন্য, এই জন্য বৈষ্ণবের চরণামৃত, গুরুদেবের চরণামৃত কখনো অশ্রদ্ধা করতে নেই। ভক্তি না জাগে তুমি আগে থেকেই দূরে সরে থাকো, কিন্তু অশ্রদ্ধা করো না। গ্রহণ করলে কি হয়, চরণামৃত গ্রহণের মন্ত্র, অকাল মৃত্যু হরণং, সর্বব্যাধি বিনাশনং, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, চরণামৃত ধারণমহম। অকাল মৃত্যু হরণং, চরণামৃত গ্রহণ করলে অকাল মৃত্যু, অকালে মৃত্যু হয় না, সে মৃত্যুরোধ হয়ে যায়। সর্বব্যাধি বিনাশনং, সকল ব্যাধি দূরে চলে যায়, সর্বপাপ বিনষ্ট হয়। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি তার প্রতি আকর্ষিত হয়, প্রবর্তিত হয়। তাই চরণামৃত ধারণম অহম, আমি তাই চরণামৃত ধারণ করছি, গ্রহণ করছি। এটা হচ্ছে চরণামৃত গ্রহণের মন্ত্র। মহিমাও তাই, মস্তকে চরণামৃত গ্রহণ করলেন, মস্তকে গোবিন্দের চরণ চিহ্ন, বাসুকী কালিয়ানাগের সর্পের, মুখে গরল বিষ, দাপর যুগে উদ্ধার করলেন ভগবান তাকে। তাই এমন চরণামৃতের মহিমা, তাই গুরুদেবের চরণামৃত, অধরামৃত, তার বিভিন্ন ধরনের প্রসাদ, কোনো একটা আশীর্বাদ করলেন, একটা বাক্য দিলেন, তুমি এটা করো, সেটাই তার প্রসাদ, সেটাকেই পরম আহ্লাদ, পরম আনন্দে সেটাকে গ্রহণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে, তাতেই আমার জীবনের সকল দুর্গতি কেটে যেতে পারে। গুরুদেব তিনি হচ্ছে পরিত্রাতা, জগৎ থেকে তিনি আমাকে ত্রিতাপজ্বালা থেকে উদ্ধার করবার জন্য এসেছেন। তাই আমরা মনে প্রাণে তার সার্বিক সেবার, সার্বিক সুখের প্রচেষ্টা করব। আর গুরুদেবে কখনো ভক্তি অনুরাগ লঘু করতে নেই, কখনো ভুল ধারণা করতে নেই, গুরুদেবের কোনো বস্তুতে কখনো কারো কোনো লোভ দৃষ্টি দিতে নেই। গুরুদেবকে অনেক ভক্ত অনেক কিছু অর্পণ করতে পারেন, গুরুদেবের নিজেরও অনেক কিছু থাকতে পারে, তার কোনো দ্রব্য, সব সময় লক্ষ্য থাকতে হবে গুরুদেবকে, আমি কোনো না কোনো কিছু দেব গুরুদেবকে, আমি যতটা সম্ভব দেব। গুরুদেবের ভাণ্ডে যত দেওয়া যাবে তত নিজের জন্য পরকালের জন্য জমা থাকবে। এই জন্য সবসময় গুরুদেবকে যত প্রকার দ্রব্য সকল দেবার চেষ্টা করতে হয়। অনেক খুদে খুদে ভক্ত আছে, এক ধনী ভক্ত, তার ছোট ছেলে, ছেলেটার তো তত অনুরাগ হয়নি, তবু দীক্ষা নিয়েছে অল্প বয়স, একমাত্র ছেলে, মা বাবা বলেছে তোকে এবার একটা এসি কিনে দেব। তুই আমাদের একটাই ছেলে, এত টাকা পয়সা কি করব, সুখে থাক। বলছে না, আমাকে একটা যদি এসি দাও তাহলে তার আগে দাদুকে, গুরুদেবকে, গুরুদাদুকে আগে একটা এসি দিতে হবে, তারপরে আমি এসি নেব, নইলে আমি এসি নেব না। ওইটুকু ছেলে, তার কত জ্ঞান হয়েছে, কত ওই অভিজ্ঞতা, ওই জ্ঞান আমাদের বড়দেরই নেই। আমার গুরু মহারাজের জন্য বোলপুরে যখন নতুন আশ্রমটি হয়, তো সেবারই
প্রথম আর কি আশ্রম হওয়ার পরে এক বৎসর না দেড় বৎসর পরে তারপরে ইলেকট্রিক এসছে। তখন আমার সাধ্য বা ক্ষমতাও ততটা না, কিন্তু মনে মনে খুব আশা ছিল, খুব অভিপ্রায় ছিল, এবার যখন ইলেকট্রিক এসছে আগে গুরুদেবের মন্দিরে একটি আগে বৈদ্যুতিক পাখা একটা ফ্যান সেটা আগে নিয়ে যাব। তো অন্য কোনো কিছু না নিয়ে গিয়ে অনুষ্ঠানের সময় আগে গিয়েই একটি রাস্তা থেকে মন্দিরে যাওয়ার আগেই একটি ফ্যান কিনে নিয়ে তারপরে মন্দিরে ঢুকলাম, যে আগে গুরুদেবকে একটি ফ্যান কিনে দিই, গুরুদেবকে না দিয়ে নিজের ব্যবহার করতে ভালো লাগবে না। যাই হোক, তখন ওই একটি ফ্যানের টাকাই অনেক কষ্ট করে জোগাড় করে নিয়ে গেছি, কিন্তু তবু আমার ইচ্ছাটি পূর্ণ হলো না। নিয়ে গেলাম, যখন পাখাটি লাগাতে গেলাম, যে আগে মহানন্দে গিয়ে নিয়ে গেছি গুরুদেবকে, আগে ফ্যানের হাওয়া দেব, গুরুদেব হাওয়া পেলেই আমার শান্তি, অনেক আশা নিয়ে যখন কারেন্ট দিয়ে গুরুদেবকে দিতে গেছি, বলছে দাঁড়াও আমাকে এটা দিও না আগেই, আমার ঠাকুর রয়েছে মন্দিরে, অর্থাৎ আমার গুরুদেবের গুরুদেবের মূর্তি, অন্যান্য ঠাকুর রাধা মাধব গৌর হরি, বলছে ঠাকুর ঘরে একটা পাখা না দিয়ে আমি কি করে নিজে ফ্যান ব্যবহার করব, এটা আমাকে দিও না। আমি খুব অভিলাষ নিয়ে গিয়েছিলাম যে গুরুদেবকে, কিন্তু অভিলাষ আমার থাকলে কি হবে, আমার লক্ষ্যটা কি থাকবে, যে গুরুদেবকে আমি সুখ দেব, শান্তি দেব, সেজন্যই তো আমি নিয়ে গিয়েছি। গুরুদেবের মনে শান্তি পাবে কিসে, যদি তার গুরুদেবকে বা তার ঠাকুরকে ফ্যানের হাওয়া খাওয়ানো যায়। তাই সেই ফ্যানটি নিয়ে মন্দিরে স্থাপন করা হলো। তখন আমার সাধ্য ছিল না যে গিয়ে আরেকটা ফ্যান কিনে নিয়ে আসি, তখন হলো না, পরের বৎসর আরেকটি পাখা তারপরে গুরুদেবকে দেওয়া হলো। যাই হোক, তো আমার লক্ষ্য থাকবে, আমি যদি তার জন্য মন খারাপ বা মনে কষ্ট পেতাম, বাহ আমি ভেবেছিলাম এটা গুরুদেব নিলেন না, আমার মনটা খারাপ হয়ে যাবে, না আমার মনটা খারাপ হলো না, কেন, গুরুদেব তো মনে শান্তি পেলেন যে তার ঠাকুরকে তিনি ফ্যানের হাওয়া খাওয়াচ্ছেন, তাতে করতো গুরুদেবের অন্তরটা তৃপ্ত হলো, গুরুদেবের অন্তরে তৃপ্তি হলে সেটাই আমার। আর একটু বেশি শান্তি লাগতো যদি আর একটু পাখা দিতে পারতাম, তখনই গুরুদেবকেও দিতে পারতাম, তখন সেটা সাধ্য হলো না। যাই হোক, তবু গুরুদেবের অন্তরে তো শান্তি পেলেন যে তার ঠাকুর হাওয়া খাচ্ছে, সেটুকুই যথেষ্ট। লক্ষ্যটা আমাদের থাকতে হবে তেমনই, যে আমরা ঠাকুরকে সুখ দেব, ঠাকুর কিসে সুখ পাচ্ছেন সেটা ঠাকুর দেখবেন, কিন্তু আমাদের লক্ষ্য ঠাকুরকে সুখ দেওয়া, শান্তি দেওয়া। তাতে যদি আমার ইচ্ছা পূরণ নাই বা হয় নাই হলো, তাতে যদি তিনি শান্তি পান সেটাই তো বড় শান্তি, সেটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু কখনো গুরুদেবের কোনো দ্রব্যের প্রতি, কোনো কিছুর প্রতি, কোনো একজন ভক্তকে গুরুদেব কিছু অর্পণ করতে পারেন, কিন্তু তখন যদি আমার মনে মনে লোভ হয়, না গুরুদেব যদি ওই ভক্তকে এটা দিলেন, আমাকে যদি দিতেন, এইটুকু চিন্তাও করতে নেই, গুরুদেব তার কৃপা, তার আশীর্বাদ, তিনি সুদৃষ্টিতে আমার দিকে তাকালে, সুদৃষ্টিতে আমাকে দেখলে, গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ কৃপা সেটা আদায় করে নিতে হয়। গুরুদেব সকলের কাছে সমান, ভগবান সকলের কাছে সমান, চন্দ্র সূর্য সকলকে সমান আলো প্রদান করেন, কিন্তু সেখান থেকে সেটুকু গ্রহণের ক্ষমতা যার যার ব্যক্তিগত ক্ষমতা। মনটা এমনিতেই চলে আসে, আদর আবদার ভালোবাসা স্নেহ এমনিতেই আদায় হয়ে যায়। একলব্য করেছিলেন দ্রোণাচার্যের কাছ থেকে, দ্রোণাচার্যের কাছে যখন অস্ত্র শিক্ষা নিতে গেলেন, তখন দ্রোণাচার্য দিলেন না, কেন, ক্ষত্রিয় ছাড়া তিনি অস্ত্রবিদ্যা কাউকে শেখান না। তারপরে কি করেছিলেন একলব্য, বলবো সে কথা, আজকের তো সময় ফুরিয়ে গেল। হরে কৃষ্ণ।